তো এখন আমরা বেরিয়ে গেছি প্রথম দিনের আজকে সাইট সিন করতে। এখন বাজে হচ্ছে 10:30, না 10:30 না, 10:35 বাজে। গাড়ি আমাদের এই যে এসে গেছে, গাড়ি এসে গেছে, চোখে তাকানো যাচ্ছে না এতটা রোদ। কিছু বলতে চাও? হ্যাঁ, ওইটাই বললাম যে আমরা সাইট সিনে যেগুলো যেগুলো দেখবো তোমাদেরকে সব কিছু শেয়ার করে দেবো। আর হোটেলের রুম টোরটা এখনো দেওয়া হয়নি, কারণ এসে একদম টাইম ছিল না বলে জাস্ট চা ফা খেয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। এখনো ব্রেকফাস্ট হয়নি, রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করবো। হোটেলটা তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, তাও পুরোটা দেখানো হবে ডিটেলসে। আর এই দেখো আমার আউটফিট, আমার মুখ দেখ। চলো চলো উঠি গাড়িতে। রাজবাড়ি আজকে দেখবেন নাকি কাল? তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। চলো যাই অযোধ্যা পাহাড়ের দিকে। ড্রাইভার দাদা তো বলবে, কিন্তু তার আগে আমি একটু বলে দিচ্ছি এই পুরুলিয়া সম্বন্ধে। লাল পলাশে ভর্তি যখন লাল পলাশ হয়, আর পাহাড় মালভূমি ড্যাম ঝর্ণা কি নেই, ছৌ নাচ লেক মন্দির সব কিছু যেন একদম সেজে রয়েছে। এক অনন্য সুন্দর এই জায়গা পুরুলিয়া। চলো আজকে যাই আমরা অযোধ্যা পাহাড়ের দিকে। ড্রাইভার দাদার থেকে একটু জেনে নিই উনি আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে। চল চল। মেবর পাহাড়, তারপরে মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস, দুর্গা ড্যাম, তারপরে লোহারিয়া মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম। তাহলে ব্যাক করতে করতে তো প্রায় সঙ্গে 6টা হয়ে যাবে, তাই না? 4টা 5টা হয়ে যাবে। মাই গড, না না বলেই হবে। চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য রাস্তায় রাস্তায় প্রচুর দোকান পাওয়া যাচ্ছে, আর মিষ্টির দোকানের মিষ্টির তো অভাব নেই। দেখো কি নেই, জিলিপি চাইছো জিলিপি আছে, কচুরি চাইছো কচুরি আছে, সিঙ্গারা চাইছো সিঙ্গারা আছে, মালপোয়া চাইছো মালপোয়া আছে। তো ব্রেকফাস্টে কি কি করলাম জানো? তো করলাম হচ্ছে গরম গরম কচুরি, আর সাথে ছিল ঘুগনি। বাহ, সকালবেলা তার সাথে লাল চা, আর জিলিপি ছিল, জিলিপিও খাওয়া হলো। ভীষণ ভালো ছিল জানো তো, জিলিপিটা এত মচমচে, একটু অন্য টেস্ট জানো তো, কলকাতার থেকে একটু অন্য টেস্ট। কলকাতায় যেরকম টেস্ট পাওয়া যায় সেটা কিন্তু সেরকম নয়, একটু অন্যরকম টেস্ট, মনে হচ্ছে কি টাটকা জিনিস খাচ্ছি। যাই হোক, আমাদের বললো যেটা টাটকা সেটা বললো, এত ইনোসেন্ট লাগলো, এত ভালো লাগলো। ওরা না বলে দিল, এটা দিদি এটা টাটকা, এটা খান, এটা টাটকা নয়, এটা কালকের, এটা খাবেন। যাই হোক, ওদের ইনোসেন্ট জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো। তো আমাদের ট্যুরের আজকে ডেস্টিনেশন হচ্ছে, আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এটার নাম হচ্ছে অ্যাস্টার্ন। ওদিকে ফটোশুট হচ্ছে তাই আমি ওদিকে তাকিয়ে রয়েছি। এই আমার ব্যাগটা দেখো। তো অ্যাস্টার্নিংয়ে এসে আমরা পৌঁছে গেলাম, আর দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে ওপর থেকে। আর সবাই মিলে একটুখানি ফটো সেশন হলো, প্রত্যেকেই তুলছে, আমরা শুধু একা না। আর দেখো পাহাড় রাস্তা ঝকঝক করছে, আমার না এই জায়গাটা দেখে অনেকটা না ভাইজাকের মতন লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর পলাশ গাছগুলো যা সুন্দর লাগছিল না, তবে এখন তো আর পলাশের সিজন নয়। আর আসলাম ময়ূর পাহাড়ে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ময়ূর পাহাড়। কালারটাই যেন ময়ূর পাহাড়। এখানে এটা হচ্ছে পার্কিং, এখানটা হচ্ছে সব পার্কিং এর জায়গা, 30 টাকা করে পার্কিং নেয়, দেখিয়ে দিলাম।
এখন ওটা হবে এই যে রাস্তা, সোজা যে রাস্তা যাচ্ছে এইদিকে, এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে উপরে। আচ্ছা, আমরা উঠছি এখন ময়ূর পাহাড়ের দিকে। আর ময়ূর পাহাড়ে ওঠার জন্য না এই যে প্রথম ধাপটা, সিঁড়ি নেই কিন্তু, এগুলো অনেকটা মাটি কেটে কেটে রেখেছে। ওই মাটি কাটার উপর দিয়ে আমাদের টেঁড়া বেঁকা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, মানে একটু বেগ পেতে হয়েছে। যাই হোক, আর কি বলতো, বেশ সুন্দর। যেই গাছের নিচে আসছি না, গাছের নিচে আসলে ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে পাহাড়, তো ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। চলো উঠতে থাকি। কোনোরকম উঠতে উপরে একটু হনুমানজির মন্দির আছে, সেখানেও আমরা যাবো, ওয়াচ টাওয়ার আছে, সেখানেও যাওয়া হবে। চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর তেমনি সুন্দর রোদ উঠেছে জানো তো, আর ঘামেতে পা পিছলে যাচ্ছে, চটিটা ভীষণ ঘেমে গেছে। ভাবি যে একজন আরেকজনের হাত ধরে যদি চেপে চেপে ওঠা যায় তাহলেই মনে হয় ভালো হবে, এইরকম অবস্থা। উঠলে সব তিনজনে একসাথে গড়িয়ে চলে যাবে। কেমন লাগলো ময়ূর পাহাড় এখন পর্যন্ত? এই হচ্ছে উপরে হচ্ছে হনুমান মন্দির, এখান থেকে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। এখন খুব একটা বেশি সিঁড়ি নেই, অল্পই আছে। আসছে পেছনে সব। বেশি উঁচু সিঁড়ি নেই, ফ্ল্যাট সিঁড়ি আছে দেখো। এখনো একটুখানি সিঁড়ি বাকি আছে, উপরে একটা ওয়াচিং টাওয়ারও আছে। এদিকে খুব কষ্ট করে উঠছে, খুব কষ্ট। ওইদিকে একজন প্রণাম করছে, অলরেডি পৌঁছে গেছে। এই হচ্ছে সেই হনুমানজির মন্দির, এখানে এসে আমরা সকলে একটু বিশ্রামও নিলাম, একটু মন্দিরে প্রণাম টুনাম করে উঠে গেলাম ওয়াচ টাওয়ারে। দেখো পুরো রেঞ্জটা তোমাদের কাছে তুলে ধরলাম, দেখো ভীষণ সুন্দর। আর একটা কী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে মন জুড়িয়ে যাচ্ছে। অথচ কিন্তু ভীষণ রোদ ছিল, কিন্তু রোদটা গায়ে লাগছে না, এত সুন্দর ওয়েদার ছিল। নাও তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ময়ূর পাহাড় দেখার পরে আমরা চলে যাচ্ছি মার্বেল লেকে, আর তার মাঝখানে আমি এত সুন্দর দৃশ্য দেখে আমি আর থাকতে পারবো না, আমি অলরেডি রাস্তায় নেমে পড়ব। তো ড্রাইভার, এই ড্রাইভার দাদাই আমাদের সব জায়গাটা ঘুরিয়েছে। তোমাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওনার সাথে দরকার পড়লে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো যাই। অসম্ভব সুন্দর প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে, দারুণ সুন্দর। দেখো ধান গাছে ভরা, শস্য শ্যামলায় ভরা, আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর রাস্তা। বাহ, মার্বেল লেকে চলো তোমাদেরকে দেখাই, এত সুন্দর শান্ত শিষ্ট। চলো মার্বেল লেক দেখছি, তুমি বেশ কিছুটা নাবার পরেই লেকটি আসবে। আর দুই ধারে প্রচুর
দোকান রয়েছে, কোনো অসুবিধে নেই। শশার দোকান, জলের দোকান, লেবুর জলের দোকান, কোনো কিছুর অভাব নেই। তোমরা এখানে চাইলে খেয়ে নিতে পারবে। আর অনেকটা দূরে নামতে হবে, তো অবশ্যই ভালো লাগবে জল খেলে। চলো। তো এখানেও কিছু কিন্তু সিঁড়ির ব্যবস্থা নেই, ওই পাথরের আছে খাঁচে নেমে নেমে খুব কষ্ট করে নামতে হবে। যদি হিল পড়ো তাহলে তো আর কথাই নেই, অনেকটা কষ্ট করেই নামতে হয়েছে আমাকে। আমার কথা আমি বলছি। হ্যাঁ, তো চলো, অনেকটা কাছে এসে গেছি, তার ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখা যায় মার্বেল লেক, চলো যাই। একদম শান্ত শিষ্ট, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে না, আমি দেখা থেকে মনে হয় চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এটা সম্বন্ধে আমি তোমাদেরকে পরে বলছি, বাট তোমরা এখন দেখতে থাকো, কথা বললে দেখতে পাবে না ভালো। তবে এই পাহাড়ের পাথরগুলো হচ্ছে ঠিক মার্বেলের মতন দেখতে, জানো তো, তার জন্য এই পাহাড়টাকে মার্বেল লেক বলা হয়। আর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রজেক্ট তৈরি হয়েছিল, তখন বিস্ফোরণ করিয়ে এই পাথরগুলোকে ফাটানো হয়, জানো তো, তারপর এই পাথরের খাঁজ থেকেই এই লেকটি সৃষ্টি হয় বা তৈরি হয়। যাই হোক, দেখতে থাকো, ভীষণ সুন্দর, এত সুন্দর, এত ঠান্ডা হাওয়া আসছিল না, কিন্তু মাথার উপর কিন্তু আমাদের মানে প্রখর রোদ। দেখো রোদেতে আমাদের ছবিগুলো কেমন আসছে, কিন্তু মনে হচ্ছে যেন ঠান্ডা সাথে। আমি আবার গিয়ে জলও ওখানে ছুঁয়েছি, জলটা একদম পরিষ্কার, ক্লিন, টলটল করছে, ঠান্ডা জল, একটু হাতে স্পর্শ করেও নিলাম, ভীষণ ভালো লাগলো। দেখার পরে আমরা সমস্তটা উপভোগ করলাম, তোমাদেরকেও দেখালাম, তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু কমেন্ট বক্সে, ঠিক আছে। তো চলে এলাম আমরা বামনি ফলসের, এই দেখো বামনি ফলসের এটা হচ্ছে এন্ট্রান্স, কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু তোমরা এমনিতেই যেতে পারবে। যাই হোক, অনেকটা নিচে, কতগুলো সিঁড়ি জানো, হচ্ছে 700 সিঁড়ি পেরিয়ে নিচে যেতে হবে। নিচে গেলে তার অপূর্ব সৌন্দর্যের কথা তো বলা আর থাকে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো, যত নিচে যাবো তত সৌন্দর্য আরও বাড়বে। চারিদিকে পাহাড়ের ঘেরা আর মাঝখানে এই ফলস। যাই হোক, তোমাদের জন্য আমি কিছুটা তুলে নিয়ে এসেছি, তোমাদের যাতে ভালো লাগে, কিন্তু অত নিচে যাওয়ার এবার আর পসিবল হলো না। নেক্সট টাইম নিশ্চয়ই আমরা যখন আসবো চেষ্টা করবো 700 সিঁড়ি ভেঙে তোমাদের জন্য এই ফলসটা দেখানো। বামনি ফলসে নেবে তোমাদেরকে এই পাহাড়টা দেখালাম, দূরের পাহাড়টা কী সুন্দর লাগছে, দেখো কতগুলো পার্ট, দেখো ভীষণ সুন্দর। এই যে আমরা চলে আসলাম আবার দুর্গা ফলসে, তো দুর্গা ফলসও তোমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। চলো, আমরা আর আলাদা করে তোমাকে দেখাচ্ছি না, মানে কতটা গেলাম না গেলাম, তো দেখতে থাকো এই জায়গা। এই জায়গাটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে। এদিকেও দেখো চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড় আর জঙ্গলে ভরা। আর নিচে গেলে না অনেকটা জঙ্গল ভেঙে তোমাকে নিচে যেতে হবে, তাহলেই আমি ওই ফলসটা পাবো। তবে এটাও সিঁড়ি ভেঙে নামতে হবে, এদিকেও চারিদিকে দেখো পাহাড়ে ঘেরা আর জঙ্গল ভেঙে ভেঙে নিচে নামতে হবে। আর তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো বিশেষ করে কি বলতো, এগুলো না বর্ষাকালেতে ভীষণ ভালো ঝর্ণাটা আসে, তাই না বলো? কিন্তু আমরা তো আর বর্ষাকালে যাইনি, আমরা গেছি হচ্ছে পুজোর সময়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন দুর্গা ফলসে। তো দুর্গা ফলসে দেখালাম, যতটা নেমেছিলাম ততটাই দেখালাম তোমাদেরকে, তলাস্তার থেকে নামার মতো এই পরিস্থিতি। হ্যাঁ, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, তো বাকিরা তো কেউ নামিও নি, আমরাই নেমেছিলাম, সেটাই শেয়ার করলাম যতটুকুনি হচ্ছে। এখানে দেখো রাস্তার সাইডে সব এই সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছে, দেখো
আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে নেমে যেতে হয়। এটা দেখতেই পাচ্ছ, এই যে এই যে। চলো এবার আমরা নেক্সট স্পটে যাই এখন, বা খাওয়াও খেয়ে নিতে পারি এখন, দেখা যাক, লেটস সি কোনটা করা যায় এখন। তো ঘুরে টুরে আমরা এখন একদম মানে ক্ষুধার্ত হয়ে গেছি, তো প্রচুর খিদে পেয়েছে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর আজকের ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, আর বেশি লেন্থ করা যাবে না, তার জন্য আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। কালকের আবার ঠিক এখান থেকেই তোমাদের ভিডিওটা আমি শুরু করব। ঠিক আছে, টাটা, কালকে আবার নেক্সট ভিডিওটার সঙ্গে তোমার জুড়ে থেকো।